খাগড়াছড়ি কলেজের শিক্ষক আবুল হাসনাতকে পিটিয়ে হত্যার ঘটনায় এখনও থমথমে অবস্থা বিরাজ করছে, যেটি আমরা ইতিপূর্বে জানিয়েছিলাম। তো সেখানকার সর্বশেষ পরিস্থিতি জানতে আমরা আবারও যাচ্ছি সেখানে। সেখানে আছেন আমাদের স্থানীয় প্রতিনিধি আবু তাহের। তাহের, 144 ধারা তো চলছে, যেটি আমরা ইতিমধ্যে জানতে পেরেছি, শহরের অবস্থা কি এখন? যেমনটা আপনি নিউজে জানাচ্ছিলেন যে খাগড়াছড়ির পরিস্থিতি বলা যায় এখনো থমথমে অবস্থা বিরাজ করছে, প্রশাসনের পক্ষ থেকে জারি করা 144 ধারাও বহাল আছে। কিন্তু কালকে এই ঘটনার পর থেকে বিকেলে পাহাড়ি বাঙালি দুই পক্ষের মধ্যে বিভিন্ন স্থানে, বিশেষ করে মহাজন পাড়া, পানপাইয়া পাড়া সড়ক, এই সমস্ত এলাকায় ধাওয়া পাল্টা দেওয়ার ঘটনা ঘটেছে। এবং রাতে এই ঘটনাকে কেন্দ্র করে বিভিন্ন প্রতিষ্ঠান, হাসপাতাল এবং দোকানপাটে হামলা, লুটপাটের ঘটনা ঘটেছে। সকালবেলায় খাগড়াছড়ির জেলা প্রশাসক মোহাম্মদ শহীদুজ্জামান এবং পুলিশ সুপার ঘটনাস্থল পরিদর্শন করেছেন, ক্ষতিগ্রস্তদের সাথে কথা বলেন এবং তাদের কারা ঘটিয়েছে সেটা জানতে চান। আমি কথা বলেছিলাম খাগড়াছড়ির জেলা প্রশাসকের সাথে, তিনি যেটা আমাদেরকে জানিয়েছেন এই ঘটনায় একটা 4 সদস্যের একটা তদন্ত কমিটি গঠন করা হয়েছে। তদন্ত কমিটি আর এই ঘটনায় পৃথক দুটি মামলা হয়েছে, একটি হচ্ছে দর্শনের অভিযোগের মামলা, আর একটা হচ্ছে যে পুলিশের উপর যে হামলা চালানো হয়েছিল, পুলিশ বাদী হয়ে একটা অ্যাসল্ট মামলা করেছে। আর যেই সোহেল রানাকে পিটিয়ে হত্যা করা হয়েছে সে ঘটনায় এখন পর্যন্ত কোনো মামলা হয়নি। হাসপাতালে খবর নিয়ে জেনেছি লাশের ময়না তদন্ত সম্পন্ন হয়েছে, তার পরিবার খাগড়াছড়ি আসছেন টাঙ্গাইল থেকে, তার পরিবার খাগড়াছড়ি পৌঁছানোর পর এই লাশ হস্তান্তর করা হবে। এই ছিল খাগড়াছড়ির সর্বশেষ। আমি রাশেদ, আমি সুফিয়া। সুফিয়া,